অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রবেশ করছিলেন ভারতে। এরপর ভারতে থেকে কাপশিরা অর্থাৎ ফেন্সিডিল প্রচার করার সময় এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হন বিএসএফের হাতে। এই বাংলাদেশের যুবকের নাম রবি পাহান, 37 বছর বয়সী রবির বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার হাটনগরে। রবিকে গ্রেপ্তার করার পরেই রবির বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করে বিএসএফ। সেই মামলার ঘটনায় এবার রায় দিল আদালত। ধৃত এই বাংলাদেশি যুবককে দোষী সাব্যস্ত করে আদালত 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছে। বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত নগর দায়লা আদালতের তৃতীয় কোর্টের বিচারক অজয়েন্দ্রনাথ ভট্টাচার্য আজ এই রায় দেন। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া বিওপি এলাকা থেকে গত 2021 সালের 6 ফেব্রুয়ারি বিএসএফের হাতে গ্রেপ্তার হয় বাংলাদেশের যুবক রবি। 137 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা 200 বোতল নিষিদ্ধ কাপসিরাপ বাংলাদেশে পাচার করার সময় রবিকে গ্রেপ্তার করে। এরপর বিএসএফের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় বালুরঘাট থানায়। এতদিন পর্যন্ত সেই মামলা চলেছিল আদালতে। অবশেষে আজ আদালত রবির শাস্তি ঘোষণা করে। বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, ওই বাংলাদেশি নাগরিক গত বছর ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বাংলাদেশে কাপসিরাপ পাচার করার চেষ্টা করছিল। এরপর বালুরঘাট থেকে ওই যুবককে গ্রেপ্তার করে বিএসএফ। দীর্ঘদিন আদালতে মামলা চলার পর অবশেষে বিচারক রায়দান করেছেন।